প্রথমবারের মতো ঈদ উপলক্ষে পাল্লাতে যাই মাসাজ করে এলাম। তাও আমরা তিনজনে মিললাম, মামি আমি আর শর্মী। তো গতকালকে আম্মা গিয়ে হইছে হাইড্রা ফেশিয়াল করে আমরা দেখাইছি, তো আজকে হইছে আপুর কাজ। আমরা এত ভালো লাগছে জাস্ট কেছে আমরা তিনজনে মিলা যাতেছি আমরা তিনজনে নর্মাল মাসাজটা নিতে। তো আমরা রহনব বয়স হয়েছে না এই হাইড্রা ফেশিয়াল করে নেওয়া লাগে আমরা অন করতাম না। তো দেখুন এই যে রয়েছে গিয়া টয়লেটটা বিউটি পার্লারের, তো হইছে আমরা গেটের সামনে আইসি, দেন হয়েছে মামি রেডি হয়েছে মাসাজের লাগিয়া। তো হয়েছে গিয়ে যে মামি দেখুন রেডি, টাওয়াল মল ফইরা রেডি হয়ে রয়েছে হনুসি গা হিন্দি আর একটা হাইড্রা ফেশিয়াল চলতাছিন। তো দেখা আর ইন্দে দেখুন আফু আমি বই রয়েছে আর মামি হয়েছে রিল্যাক্স মুডে শুয়ে রয়েছে। তখন হয়েছে মাসাজ শুরু শুরু হয়েছে। তো এটা হচ্ছে সেকেন্ড স্টেপটা, তো ফার্স্ট স্টেপে হচ্ছে একটা সাদা কালারের ক্রিম লাগাইছিন, এখন হচ্ছে সোনালি কালারটা দিয়ে মাসাজ করতেছে। আর সবার সাথে দৈনমূর আমাদের একটা জেল লাগাইছে, এটা কিছুক্ষণ আমাদের রেস্টে রাখুন লাগবো। তো হচ্ছে মামি রেস্টে কিছুক্ষণ রাখুন লাগবো, এই শুরু করছি দেখুন আমার বড় বোন শুরু করে দিছে তার মেসে। আর মাসাজটা অনেক বেশি ভালো লাগছে আর আপুরের ব্যবহার এত বেশি ভালো যে যাইলে কোনো বোরিং ফিলই হতো না, অনেক বেশি মজা করছি আমরা ওই নেবো। মানে এসে আপুরা দুই বোনই ছিল, দুই বোনের সাথে আমরা অনেক বেশি মজা করছি বুঝছেন। তো হ্যাঁ আপনারাও কিন্তু চাইলে যে কোনো মাসাজ অথবা হাইড্রা ফেশিয়াল ব্রাইডাল লুক নিয়ে লাগে রেনরোজে অবশ্যই যেতে পারেন। আপুর কাজ কিন্তু অনেক বেশি সুন্দর, সাথে আপুর বিহেভ অনেক বেশি সুন্দর। তো কইসলাম ইন্দার একটা হাইড্রা ফেশিয়াল চলতেছে। তো ধরুন হাইড্রা ফেশিয়ালের মানে মোর মধ্যে লাস্টে মাস্কটা লাগানি হয়েছে, তো লাস্টে মাস্কটা লাগাই হয়েছে গিয়ে আপু আমরা হয়েছে গিয়ে মাসাজটা করে দিতেছিন। তো দেখুন এখন হয়েছি আমি আপনার উর্মিয়া ফাজে রেডি হয়েছি মাসাজটা নেন লাগে। তো এই ফার্স্ট টাইম হয়েছে পার্লারের মধ্যে মাসাজ করতেছি, তো একটু সরম সরমও লাগতেছি না আবার মজাও লাগতেছি। তো দেখুন এখন হয়েছে ফার্স্ট টাইম হয়েছে আমার মোর মধ্যে যে সাদা ক্রিমটা দেওয়া দেওয়া দিছে আর আমারটা কিন্তু বৃষ্টি আপুই করে দিতেছি, না ফুটাও বৃষ্টি আপু করছে। তাই হয়েছে যে গাড়ির মধ্যে সুন্দর একটা মাসাজ করে দিছে, তো ভালোই লাগছে প্রথমবার করলাম ভালোই লাগছে। তা আপুর কাজ অনেক ভালো লাগছে, নেক্সট টাইম কোনো কিছু করলে আপুর পার্লারেই যাই অবশ্যই নিঃসন্দেহে। তো আচ্ছা দেখা হইতেছে আবার। আর এই যে দেখুন আমরা লাস্ট লুক তিনজনে মুখে কিন্তু সুন্দর মানে ন্যাচারাল গ্লোয়িং আছে, মানে দেখতে খুব ভালো লাগছে। তো আপনি এদের কথা শুনছি আমরা স্কিনটা আগে কেমন আছি না রহন হয়েছে একটা ন্যাচারাল গ্লো অ্যাপ হয়েছে, মানে মোর মধ্যে যত ময়লা থাকে রয়েছে গিয়ে এই মাসাজটা করানোর পরে আর কি এটা জায়গা। তো এনে কিন্তু আপুর পার্লারটা কিন্তু অনেক সুন্দরভাবে সাজাইল। তো দেখুন ইন্দে থেকে ফুল ডিজন ব্যাকগ্রাউন্ড আছে, তো তিনজনে মিলে আমরা ইন্দে ভিডিও করলাম। তো ভালোই লাগলো তিনজনে আজ একসাথে আমরা সেগে মাসাজটা করছি, আমার আজকে অনেক বেশি হ্যাপি লাগতেছে। কারণ ইফ এমনিতে তো যেহেতু আমরা বয়স কম তাই আমরা কোনো সময় পার্লারের মধ্যে যাই আর কি মাসাজ টাসাজ করছি না, বাট আজকে ডাসিন সুন্দর একটা মাসাজ যে তিনজনে মিলে আমরা যাই করে এসেছি। আর আপু কইছে যে অবশ্যই স্কিনের কোনো ক্ষতি হতো না আমরা, এর লাগে করলাম আর কি। তো ইন্দে আমরা তো গো আমরা সাথে মিলে জানি না মানে তো কত মজা মজা আর কিন্তু মামির বাপের বাড়িতে ফাটাইছে, মানে সে আমরা সাই মামারা এরা ফাটাইছে বুঝিন। হ্যাঁ আমরা লাগে সবসময় মজার মজার মাছ ফাটাই, শুটকি ফাটাই, আমার যেমন শুটকি পছন্দ আর এই মাছটি কিন্তু মামি প্যাকেট করে রেখে দিয়েছি। আমরা আইসলাম দেখে মামি রাঁচি না, তো আজকে ধরেন আমরা আইসি আর মামি রাঁচি। তো হেদুং আমি ম কিন্তু ব্লগটা দোয়া করে দিয়েছিলাম যাতে সাই মামারা বা সবাই বালাদায় সুস্থ তাই। আর আমরা লাগে হেডি ফাটাই, তো দেখুন এটা কইতে কইতে কিন্তু দেখুন মামা কিন্তু কত বড় বড় কার্পু মাছ আমরা লাগে ফাটাই দিছে। আর কদিন আগে দেখলেন এত বড় একটা ফুটলা দিয়েছে গিয়ে আমরা আম্মার লাগে শুটকি ফাটাইছে, সবসময় মামারা আমরা লাগে এটা এটা ফাটাই দেয় আমরা মামা বললে কথা। তো দেখুন হনে সে গিয়ে মাছটি বাঁধা শেষ সবার লাগে, অনে সে মাছটি বাজে উড়াইল তাছে এসে বুনা করে বুঝে। তো কারফু মাছ তরহ সাথে বেশি ভাল লাগতো না লাগে আমরা এসে বাজে উড়াইল তাছে। কারফু মাছের মাথা রেজে দেখুন এসে গিয়ে মুড়িগণ্ড রান্দা হইব লাগে, মুড়িগণ্ড লাগিয়া দুইটা মাছের মাথা রিয়েছে গিয়া রেখে এখন খুব ভালোভাবে ধুই আলবো। মানে আতা টিভি মিললে ইফতার আর ডিনার ব্যাগ থাকা করে স্যার ওখানে ইন্দায় দিই বিলম্ব বাবা দেখি তো আমার খুব ভালো লাগে, কারণ বিলম্ব যেমন বেশি খাওয়া হয়েছে না কি কয়েকদিন ধরে। তো দেখুন অনেছে গিয়া হিন্দে টক রান্না করবো বেটা ইন্দে ধরুন আমার ছোট্টু বাইটার অনেক অসুস্থ হয়েছে গা পেট খারাপ হয়েছে এর লেগে বেটা দেখুন নাহলে কত মজা করলো আমরা সবার সাথে, অবশ্যই আমার বাইটার লেগে দোয়া করবা ইন্দে হইন করো একদিনে অসুস্থ একই অবস্থা হয়েছে আমার বাইয়ের। তো বড় মানুষের ইয়ে যদি এরম অসুস্থ হয় কি অবস্থা তাই বুঝেন, আমার ছোট্টু মুটোর দুধের শিশু বাইডার কি অবস্থা হইতেছে। সবাই কিন্তু অবশ্যই আমার বাইডার লাগে দোয়া কর বা নির্দেশ নিয়ে আছে আমার বাইডাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে রে। আর ইন্দে দেবেন আমার বুট বড়া বেগুনিতা ব্যক্তা রেডি হতেছে, ইন্দে দেবেন আমার মামা যায় একটা বুঝতে মারা তরমুজ কিনে লইছে, অন্য আন্টি আয়াই তরমুজ কাটা কুটি শুরু করবো আর ইন্দেছে বেগুনি লাগে বেগুন কাটতেছে কারণ বেগুনি আর কম লাগবো বেশি আর কি। অন্য চুলাটি কিন্তু রেডি আর ইন্দে দেখুন বিদেশতে আমরা একজন প্রতিবেশী আর কি চকলেট লইছি না, অনেক গ্যাস চকলেট আমরা রেও দিয়ে গেছে বেই আত দেখেন চকলেট লুয়ে দেখাইলামি। তো হইলে যে বেলায় বিদেশ তো আয় ও তৈরি হইলো চকলেটে না আর এই বেলায় আমরা বেহেরা চকলেট দিয়ে, তো দেখছেন বেহেরা তো চকলেট লুটি শুটিং বুটিং করলাম আর ইন্দে দেখুন আমরা খুদে বাটপাট দিয়েছি গিয়া মানে চকলেট লুটে টানটানি লাগছে আর কি কেলা কোনটা নিবো। আর ইন্দে দেখুন ইত্যাদির লাগে অলরেডি আঙ্কেল মামা দুজনে মানে একটা মামা কইতেছি আঙ্কেল আন্টি দুজনে রেডি আর আসবো, কিন্তু মামা আমরা সাথে ইফতারি করতেছে না কারণ মামার ইফতার পার্টির দাওয়াত আছে। তো মামার ফোন রোজ তেজ ইফতার পার্টি দেওয়া শুরু হইলো আর কি আর কোয়ার মতো না। তো দেখুন আলহামদুলিল্লাহ আজান ফিরে আসে সবাই মিলে একসাথে ইফতার করতাম বুঝি, সবাই মিলে ইফতার করার মজাই আলাদা। তো দেখুন ইন্দে আমরা ব্যাগ ভাই বোন মামা মামি বেহে মিলে বসছি, তো দেখুন ক্যামেরাম্যান হয়েছে আমার আম্মা এলাকার লড়া ছড়া একটু বেশি হইতেছে আর কি বুঝছেন, তো ডোন্ট মাইন্ড। তো অনেছে বেই মিলে মজা করে ইফতারি খাইতেছি আমার আব্বা ভাই আছে আর আন্টি দেখ কয়েন দুই তালাত বই বই খাইতেছে।
তো সে কখন আমি মুড়ি টুড়ি সব রেডি করতেছি ওই যে বড় সরা ব্যথা টেস্ট করে দেখতেছি আজকে অত কিছু আছি না সিম্পল আইটেমই আছি ইত্যাদি যা যা থাকে আর তো তরমুজাও টেস্ট করলাম তরমুজাও অনেক মজা ছিল আর ফ্রিজে রাখলে আমার মনে হয় তরমুজের মজা কমে যায় যে নিচে তো হয়নি বালা তো সে কাটটা সরাসরি ফ্রিজে বড় হয়েছে না নিয়ে আসি না লেগে মজা লাগলো আর কি তো আছে আমরা ইত্যাটা হারা ওক বাজার খাইতেছি যার কি দেখি তার আনন্দ হইতেছে তো ধরুন আমরা ছোট্ট সোনাটা হয়েছে কিচ্ছু খাই যাতে না যেহেতু অসুস্থ হয়েছে না নুটু ট্রাই করতেছে তরমুজ খাওয়ানির কারণ হ্যাঁ কিচ্ছু খাই দেখাতেছে না এনে দেখুন আমরা ছোট্ট কালা সানে কিতা করে ক্যামেরার লইলি তো দেখুন হয়েছে মামি এসে গেছে যে মাছের মাথা দিয়েছি মানে কাটবো মাছের মাথা দিয়ে দিয়েছে মুড়ি মুড়িগণ্ড রানবো এলে গেছে পেঁয়াজ কাটে বয়ে দিছে আর হয়েছে গিয়ে এনে গুঁড়ো মশলা দিয়ে এনে ঢেঁড়স ভাজি এনে এসে বিলম্ব টক এনে হয়েছে এই যে কার্পু মাছের বুনাডা মানে নানু ভাই তাহন মানে হাজার হাজার আইটেম বুঝছেন তখন হয়েছে কিন্তু দেখুন মাছটা কিতা মশলাটা বাগাত দেওয়া শেষ আর হচ্ছে ঝুল কিছু রয়েছে তখন হয়েছে গিয়ে মশলাটা কিতা মানে কষানি শেষ আর কি এখন দেখুন হয়েছে মাথা দিয়ে দিছে মাছের ও আর আমি তো আজকে আটটা কথা কইতাম মনে নেই আজকে কিন্তু 8ই এপ্রিল মনে আছে আজকে সূর্যগ্রহণ তো আজকে বিরাট অপেক্ষা করছিলাম সূর্যগ্রহণ দেওয়ার লাগে কিন্তু হইলো না আমরা এনে বলি বাংলাদেশে বলি রাত 9টার সময় বাঁচাবে এই রেডি থাকবে যাবো রেডি থাকবাম আর সূর্যগ্রহণ তো মূলত হইব বিদেশের যুক্তরাষ্ট্র মার্কি ইত্যাদি দেশ আর কি আচ্ছা তো আজকে এলাকাতে এই হেঁটে কেউ রোন আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কষ্ট লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখুন যে তো খোদা হাফেজ দেখা হইব নেক্সট ভিডিওতে